28 নভেম্বর তৃতীয় ধাপে 1007টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী এলাকায় চলছে শেষ সময়ের প্রচারণা। নাটোর ও পঞ্চগড়ের কয়েকটি এলাকায় প্রচারণায় বাধা ভাঙচুরের অভিযোগ উঠেছে। নাটোর থেকে হালিম খান এবং পঞ্চগড় থেকে সাজ্জাদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোরের লালপুর উপজেলার 10টি ও বাগাতিপাড়া উপজেলার 5টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে শেষ সময়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন প্রতিশ্রুতি, তুলে ধরছেন নিজেদের পরিকল্পনার কথা। নাটোরে এই দুটি উপজেলার 15টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 67 জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে 605 জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে লড়ছেন 170 জন। শতভাগ আশাবাদী আমি এখানে জয়লাভ করব এবং পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, তবু মাঝে মধ্যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তো ডাইরেক্ট আমাকে না বলে আমাদের কর্মীদেরকে হুমকি দিচ্ছে। আমাকে যদি এই জনপদের মানুষ আরেকটি বার যদি চেয়ারম্যান করে, আমার যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারবো। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার 5টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে 19 জন, সাধারণ ইউপি সদস্য পদে 158 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী অফিস ভাঙচুর, কর্মীদের মারধর, হুমকি ধমকির পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ থাকে, সম্পৃক্ততা থাকে, মানুষের ভালোবাসা আমার প্রতি আছে। আমি ইনশাল্লাহ আগামী 28 নভেম্বর ইনশাল্লাহ আমি আবারও আল্লাহর রহমতে বিজয়ে, বিপুল ভোটে বিজয় লাভ করব ইনশাল্লাহ। আমাদেরকে ভয় ভীতি হুমকি প্রদর্শন করে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করছে এবং এই অত্যাচার, শত অত্যাচার নির্যাতনের পরেও আজকে সমস্ত এলাকায় আনারসের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা যেখানে যে ক্যাম্পে করতে ওখানে বাধা দেয়। গত পরশুদিন রাতের বেলা 10টার সময় আমার বাড়িতে প্রচণ্ডভাবে একটা হামলা হয়েছে, অল্পের জন্য প্রাণে আমি বেঁচে গেছি। তারপর আমি ভোট চালাই যাচ্ছি, এখন আমি চাইবো প্রশাসনের কাছে নিজের পক্ষ যেন ভোট আমাদের এলাকায় একটা হয়। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। নির্বাচনী প্রচারণার খবর জানতে আমরা এখন যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী মঈনুদ্দিন সুমন। সুমন, মুন্সিগঞ্জে নির্বাচনী প্রচারণার খবর জানাবেন আমাদেরকে। হ্যাঁ মিতা, আমি আছি মুন্সিগঞ্জের এখন বর্তমানে চরকার ইউনিয়নে। এই মুন্সিগঞ্জে 28 নভেম্বর দুটি উপজেলার 21টি ইউনিয়ন একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে নৌকা প্রতীক, নৌকা আওয়ামী লীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র ইলেকশন করবে। প্রথম থেকে প্রচারণার সময় একাধিক হামলা, মামলা এবং আহত এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে গতকাল রাতে যেই ঘটনাটা ঘটে সেটি হলো একজনের মৃত্যু হয়। সংঘর্ষের এক পর্যায়ে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে স্ট্রোক করে তিনি মারা যায়। তবে তার পরিবারের দাবি যে সে তিনাকে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন বলেছে তাকে স্ট্রোকজনিত কারণে, তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে তিনি কিভাবে মারা গিয়েছেন। এছাড়াও আজও সকালবেলা প্রচারণায় নেমেছে বিভিন্ন ইউনিয়নে, এখানেও হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ক্যাম্পও ভাঙচুর করেছে। তবে প্রশাসনের সাথে কথা হয়েছে, জেলা প্রশাসন থেকে জানিয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে জানিয়েছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা বদ্ধপরিকর। তারা ইতিমধ্যে সকাল থেকে সংঘর্ষ এলাকায় এবং যেসব জায়গায় সংঘর্ষ হচ্ছে পুলিশের অভিযান চলছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে, সুমন দেবের নেতৃত্বে। তবে এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আনা হবে এবং পরে জানানো হবে। তবে কোনো অস্ত্র, ককটেল বা কোনো কিছু আগ্নেয়স্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধার হয়নি। তবে গতকাল রাতে আওয়ামী লীগ সমর্থিত এক প্রার্থীর যে কর্মী নিহত হয়েছে এবং তার সমর্থিত প্রায় 20-25টি ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, যারা সবাই আওয়ামী লীগের সমর্থক। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।